চলে এসেছি বন্ধুরা বাড়ি। আজকে টোটাল হয়ে গেল আমাদের পুজোর জুতো শপিং। মালিঙ্গাল বেড়ে গিয়েছে, আমার গেস্টটা চলে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম। তো নিজের মতো করে যতটা পারি আতিথেয়তা করছি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগে, আর ভাই ভাবির যে ভালো লেগেছে এটা তুমি সত্যি ভালো পাচ্ছ নাকি? হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল 4:35 কি 4:40 এরকম হবে। এখন দেখতে পাচ্ছ আমি মোটামুটি মেকআপ টেকআপ করে রেডি তো হয়ে গিয়েছি, বাট পরে আছি ঘরের নাইটি, আর সেটা পরে আমি এখন করছি কাটাকুটি, পেঁয়াজ কাটছি। বলে রাখি আজকে আমাদের যে মেন প্ল্যানটা ছিল যে আমরা বিকেলবেলায় যাবো শপিং এ। কি শপিং? দুর্গাপূজার জুতো শপিং। প্রবীরের জন্যই মেনলি দেখা হবে, আর আমিও স্লিপার টাইপের কিছু একটা নিয়ে নেবো, রেগুলার ইউজের মতো এরকম জুতো, ঠিক আছে? এত ঝমঝম করে বৃষ্টি এলো, কারেন্ট অফ, মানে জোরে জোরে মেঘ ডাকছে পুরো। আমি ভাবলাম প্ল্যানটাই বোধ হয় ক্যান্সেল হয়ে যাবে, আমি সেজন্য সবজি সবজা নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, সবজি সবজা নিয়ে কেন বসেছি তার কারণ আজকে আমাদের ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে নতুন একজন গেস্ট আসতে চলেছে, একজন না দুজন আসতে চলেছে। তো সেটা সারপ্রাইজ থাক, তারা যখন আসবে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো আজকে রাতে সেই জন্য ডিনারের প্রিপারেশনের জন্য সবজি সবজা কাটাকুটি করছি। এছাড়াও আমাদের বাজার করতে হবে, চিকেন আনতে হবে, চাল আনতে হবে, টুকটাক মশলাপাতি আরও কিছু বাজার করে আনতে হবে, কারণ র্যান্ডামলি এখন পুজোর বাজারের জন্য আমাদের আর কিছুই কিন্তু বাজার টাজার সেভাবে ঠিকঠাক করে করা হচ্ছে না, বুঝলে তো বন্ধুরা? তো এখন আমি পেঁয়াজ কাটছি। আজকে রাতের ডিনারে হবে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস কি এগ ফ্রাইড রাইস কিছু হবে, চিলি চিকেন, তার সাথে থাকবে ডিম কষা, ঠিক আছে? এটাই হচ্ছে মেনু। তো সেই জন্য পেঁয়াজ রসুনটা কেটে রাখছি। ফর্চুনেটলি ঠাকুরের দয়ায় বৃষ্টিটা থেমে গিয়েছে, সেজন্য অল্প একটু কাটাকুটি করে রেডি তো হওয়াই রয়েছে। জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেবো, প্রবীরকে বলবো একটু চেঞ্জ করে নিতে, তারপর আমরা বেরিয়ে যাবো ঝপ করে, একটু জুতোর কালেকশনটা দেখে আসি, কারণ বেশি লেট করলে না আর হবে না, সেজন্য একেবারে জুতোর কালেকশনটাও দেখে আসবো, যদি পছন্দ হয় কিনে নেবো, আর সেই সাথে সাথে বাদ বাকি সব চিকেন ফিকেন গুলো কিনেও আনবো, ঠিক আছে? সো চটপট করে আমি এখন কাটাকুটিটা করে নিই। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, রসুন কাটা হয়ে গিয়েছে, খানিকটা রসুন কুচিয়ে রেখেছি এরকম, আর খানিকটা গোটা রেখেছি। এটা মিক্সিতে আদা রসুন লঙ্কা পেস্ট করে নেবো, এগুলো তো এখন এখানে রেখে দিই রান্নাঘরে আমি, আর তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনিতে গিয়ে। ফাইনালি বৃষ্টিটা পুরো থেমেছে, মানে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল না বন্ধুরা, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কারেন্ট অফ হয়ে যাবে, কি করে আমি রান্না করবো, কারণ এখানে তো ইন্ডাকশন ওভেন তোমরা জানো, গ্যাস ওভেন নেই। আমার মনে হচ্ছিলো সেই হোটেল থেকে খাবার এনে হয়তো কুটুম্বকে নিমন্ত্রণ খাওয়াতে হবে। তো যাই হোক, ফাইনালি বৃষ্টিটা থেমে গিয়েছে, আর বেশি লেট করবো না, ঝট করে ড্রেসটা চেঞ্জ করে নিই। এখানে দেখো পুরো জলে জল হয়ে গিয়েছে, দেখো পুরো জল, সেই জন্য দরজাটা দিয়ে দিতে হয়। যাই হোক চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, একদম ড্রেসটা পরে নিয়েছি। আজকে জাস্ট নর্মাল একটা টপ আর প্যান্ট পরেছি, আর কিছুই না। তো এই প্লেটটা হচ্ছে আমাদের সামনেই যে নেইবার্সরা থাকে তাদের, তারা মিষ্টি দিয়েছিল আমাদেরকে, তো খালি প্লেট দিতে নেই, কেমন একটা লাগে, সেই জন্য মিষ্টি কিনেছিলাম কালকে, আগের দিনের ব্লগেই তোমরা দেখে। তো ওরা চারজন ফ্যামিলি মেম্বার, চারজন না দুজন বোধ হয়, যাই হোক হবে, অল্প একটু মিষ্টি দিয়ে আসি। বন্ধুরা এখন 6টা বাজছে, আর বাইরের ওয়েদারটা মনে হচ্ছে না 7টা বেজে গেছে, মানে একদম অন্ধকার করে এই জায়গাটায় কি জল জমেছে। তো যাই হোক, আমি হেলমেটটা পরে নিই, আর খুব বেশি লেট করবো না, চটপট যাবো, আর চটপট আবার বাড়ি ফিরবো, বাড়িতে কুটুম আসবে বলে কথা। প্রথমেই বন্ধুরা আমরা চলে এসেছি বাটাতে, তো চলো দেখি এবার পুজোতে বাটায় কেমন কেমন কালেকশন এসছে। তো চলো, আমরা তো ঢুকে পড়লাম বাটাতে। এই দেখো একদম স্লিপার টাইপের একটা গর্জিয়াস জুতো রয়েছে, যেটার দাম 799 টাকা সামথিং রয়েছে। আরও কিছু র্যান্ডামলি আমি জুতো দেখিয়ে দিচ্ছি, নর্মাল এটগুলো, যেহেতু আমি বলেছিলাম স্লিপার টাইপেরই একটু নেবো রেগুলার ওয়্যারের জন্য। মোটামুটি যেগুলো আছে এগুলোর দাম ওরকম 700-800 এরকমের মধ্যেই। তারপর আমরা চলে গেলাম জেন্টস কালেকশন কিছু দেখতে, বাট ভালো ছিল, বাটার কালেকশন অলওয়েজ ভালো, বাট একটু ফ্যান্সি কম, তো প্রবীর এখান দিয়ে পছন্দ হয়নি। এরপর আমরা চলে আসলাম পাশেই খাদিমসের একটা আউটলেটে, তো চলো এবারে খাদিমসে দেখা যাক পুজো কালেকশনে কী কী নতুন নতুন জুতো আছে,
চলে এসেছি আমরা তো খাদিমস এর ভিতরে। ফার্স্টে জেন্টস কালেকশন দেখে নিচ্ছি প্রবীরের জন্য, তো প্রবীর এখান থেকে আই হোপ নিয়ে নেবে। আর কেমন কেমন কালেকশন আছে আমি র্যান্ডামলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু বেশ ভালো আর রিজনেবলের মধ্যেই কিন্তু রয়েছে। এটা একটা কালেকশন আমি প্রবীরকে বললাম একটু ট্রাই করতে, এই যে এইটা নিচে দেখছ, হ্যাঁ এটা একটু বেশ গ্লেজির মধ্যে একটু লেদার টাইপের লাগছে, আর এগুলোর দাম 1200 কি 1300 সামথিং হবে। তো প্রবীর এটা ট্রাই করে দেখছে, দেখো কেমন লাগছে, ও একবার হেঁটেও দেখাবে। এই দেখো এটা কিন্তু বেশ ভালো, তবে এটা কি একটু পার্টি ওয়্যার টাইপের, মানে পার্টি অকেশনে পরার মতো। নেক্সট ওয়ান এটা দেখো, এটার পিছনটা ফাঁক টাইপের, সেজন্য হামেশাই খোলা পরা অনেকটা সুবিধা হবে। এরাম টাইপের জুতোই প্রবীর খুব পছন্দ করে, তো এটা পরেও বেশ কমফোর্টেবল লাগলো, তো বললাম ঠিক আছে এটাই সিলেক্টেড। নেক্সট আমি দেখো ফর্মাল রেগুলার ওয়্যারের মতো কিছু কালেকশন দেখছিলাম, এগুলোর দাম 650 টাকা করে, মানে 649 করে। কালেকশনগুলো বেশ মোটামুটি ভালোই ছিল, খারাপ কিছুই না। তারপর এমনি পুজো কালেকশনের নতুনত্ব কিছু দেখছিলাম, দেখো ওই হোয়াইট কালারের এটা, এটা কিন্তু বেশ ভালো। কিন্তু জুতো কিনতে গেলে একটাই যেটা প্রবলেম হয়, আমার জুতো সাইজ সবচেয়ে ছোট, মানে 3 সাইজও আমার লুজ হয়। এইটা দেখো নিউট পিচের মধ্যে রয়েছে একটা হিলে, বেশ সুন্দর দেখতে, বাট প্রত্যেকটা দেখো সাইজ বড় প্রত্যেকটা। তো এইভাবে কয়েকটা জুতো আমি এখান দিয়ে দেখছিলাম, আমার মনে হচ্ছিল এখান দিয়ে নিয়ে নিই। পুজো যতক্ষণ রেগুলার ব্র্যান্ড নেবো না, একটু নতুনত্ব নেই যাতে একটু ভালো লাগবে, সেই কারণেই। তো অনেক রকম কালেকশন রয়েছে আর অনেক রিজনেবল প্রাইজের মধ্যে। এটা দেখো হাফ নিউ কাট টাইপের, এটাও কিন্তু বেশ ভালো লাগবে ওয়েস্টার্ন ওয়্যারের সাথে। তারপর দেখো আমি রেগুলার ওয়্যার একটা স্লিপার ট্রাই করছি, 3 সাইজ, তাও দেখো কি অবস্থা, এতটা লুজ, তো এতটা লুজ নিয়ে তো পরা কখনোই যাবে না, সেই জন্য নিলাম না। আর অনেক দেখাশোনার পর ফাইনালি এই তিনটে জুতো ট্রাই করছি, তিনটে পছন্দ হয়েছে। ব্ল্যাকটা দেখো বেশ ভালোই, তবে ব্ল্যাকটা প্রবীরের অতটা পছন্দ হচ্ছে না, সেজন্য ব্ল্যাকটা বাদ। নেক্সট দেখো নিউট পিচ কালারের একটা, এটা কিন্তু বেশ কমফোর্টেবল লাগছিল পরে, লাইট হিল রয়েছে, হেঁটেও আমি দেখছিলাম যে কতটা কমফোর্টেবল, যে না ঠিকঠাক, সবসময় মোটামুটি বাইরে বেরোনোর জন্য পরার জন্য কিন্তু একদমই ঠিকঠাক ছিল এই জুতোটা। তোমাদের কেমন লাগছে জুতোগুলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। নেক্সট ওয়ান দেখো একদম নিউট কালারের এই জুতোটা, অফ হোয়াইটের মধ্যে, এটাও ট্রাই করছি, মানে এটা আর ব্ল্যাকটা অ্যাকচুয়ালি সেম, এটাও বেশ ভালোই কমফোর্টেবল, কিন্তু লুক ওয়াইজ যেন পিচটা বেশি ভাল লাগছিল। তোমরা বন্ধুরা বলো আমি কিন্তু কোনটা নিয়েছি, বাড়ি গিয়ে অবশ্যই দেখাচ্ছি। তো দুটো জুতো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, প্রবীরের একটা আমার একটা, আর জুতো কিনে এখান দিয়ে গিফট পেয়ে গিয়েছি, একটা গিফট কুপন আর একটা গিফট। তো চলো এবারে জুতো আর গিফট নিয়ে বাড়ি ফেরা যাক। এখন আমরা চলে এসেছি মিয়া মোড়েতে, এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নেব, কারণ বলেছিলাম আমাদের গেস্ট আসবে, তো সন্ধেবেলায় দেওয়ার জন্য বেশ কয়েকটা চিজ কর্ন রোল নিয়ে নিলাম, দেখো এখান দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলো এবার সোজা যাব বাড়ি। চলে এসেছি বন্ধুরা বাড়ি, আজকে টোটাল হয়ে গেল আমাদের পুজোর জুতো শপিং, আর এই খাবারটা আনলাম কারণ ইভিনিং স্ন্যাক্সে দেওয়ার জন্য, মিষ্টি তো কেনাই রয়েছে। আর বাজারটা এখন করলাম না বন্ধুরা, কেন বলো তো, দাঁড়া হেলমেট টেলমেট গুলো খুলে নি, কারণ বন্ধুরা এই সব জিনিসপত্র নিয়ে ওই নেমে নেমে খুচখাচ বাজার করা, কারণ আমাদের দেরাদুন রাইস কিনতে হবে, গাজর বিন ক্যাপসিকাম কিনতে হবে, চিকেন কিনতে হবে, সস কিনতে হবে, সেই কারণে এছাড়া যা সব টুকটাক মশলাপাতি চিলি চিকেনে লাগে সেগুলো কিনতে হবে। সেই জন্য আমি বললাম যে কবি তুমি আগে আমাকে নামিয়ে দাও, আর বাজারের ব্যাগও নিয়ে যায়নি, বাজারের ব্যাগ এখানে রয়ে গেছে। এই যে কবি এখন ঝটপট যাবে বাজারে, এখন এমনিতেই কটা বাজছে কবি, 7টা, 7টা বাজছে, তো তাড়াতাড়ি কবির বাজারে যাক, সব জিনিসপত্র নিয়ে আসুক, তারপর তোমাদেরকে এক এক করে ধীরে সুস্থে জিনিসগুলো দেখাচ্ছি, আবার কি গিফট পেয়েছি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে, কারণ দেরি হয়ে গেলে আবার গেস্টটা চলে আসবে, সেই জন্য আগেও দেখ। যাই প্রবীর চলে এসছে বাজার করতে, প্রবীরের আধা ঘন্টা লেগে গেল, অনেক কিছু নিয়ে এসেছি না সব কিছু, হ্যাঁ অ্যাকচুয়ালি সেরকম জিনিস তো আমাদের ফ্ল্যাটে নেই, মাংস চাল সস মিষ্টি, ঠিক আছে তুমি রান্নাঘরে রাখো আমি দেখাচ্ছি এক এক করে, যাও। বন্ধুরা পবিত্র বাজার করে এনেছে, তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিলি সস, এটার মধ্যে রয়েছে অল্প পরিমাণ সাদা তেল, তার কারণ হচ্ছে সাদা তেল হাফ বোতল রয়েছে, আর বেশি আনলে তো এখানে ওয়েস্টেজ হয়ে যাবে, কারণ আমরা সপ্তাহখানেক পর তো আবার বাড়ি ফিরে যাচ্ছি। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে রয়েছে ডিম, ডিম বেশ অনেক কটা ডিম রয়েছে, বাসন মাজার সাবান অর্থাৎ ডিশওয়াশার ফুরিয়ে গিয়েছে ছোট ছোট দুটো ডিশওয়াশার। এটা হচ্ছে অ্যারারুট, চিলি চিকেনে লাগবে, আর এই হচ্ছে চাল, চালটা তাড়াতাড়ি করে বন্ধুরা ভিজিয়ে দেবো, বুঝলো তো। এবার এই সবজি বাজার ব্যাগে কি কি রয়েছে, আচ্ছা টমেটো কেচাপ রয়েছে, পপকর্ন রয়েছে ফর গেস্ট, এর মধ্যে রয়েছে একটা পাঁপড়, লাস্টে একটু পাঁপড় ভাজা করি বা সেকে নিই, যা হোক কিছু একটা হয়ে যাবে। এটার মধ্যে কি আছে, মিষ্টি, মিষ্টিটা দেখো পুরো লিকেজ হয়ে গেছে বন্ধুরা, দেখো
মানে বাটিটার থেকে রসটা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এত চাপাচাপি করে একটা হ্যান্ডেলে এনেছে, তো একদম গরম রসগোল্লা এখানে রাখছি, পরে ঢেলে রাখবো। আর কি কি এনেছে দেখি, এর মধ্যে হচ্ছে সব সবজি সবজা, ক্যাপসিকাম, গাজর, বিনস, আদা, টুকটাক যা যা সবজি সবজা ছিল সেগুলো এনেছে। এবারে ঝটপট করে কাজে লেগে পড়ি। আর এটার মধ্যে চিকেন আছে, চিকেনটাকে ধুয়ে রাখতে হবে। তো এবারে সবকিছু ঝটপট করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাকুটি করে রান্নায় লেগে পড়তে হবে। কি কি রান্না হবে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি। ফ্রাইড রাইস হবে, ডিম কষা হবে, চিলি চিকেন হবে, আর লাস্টে একটু পাঁপড় ভাজা করবো। আর স্ন্যাক্স এর জন্য, ইভিনিং স্ন্যাক্স এর জন্য তো দেখলে তো চিজ কর্ন রোলটা নিয়ে এসেছি, ওরা আসলেই হচ্ছে একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। সস রয়েছে, একটু পপকর্ন রয়েছে, কোল্ড ড্রিঙ্ক, একটু মিষ্টি, ব্যাস এটাই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এ দেবো। আর চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে আজকে জুতো, পুজোর জুতো কালেকশনটা দেখিয়ে দিই। বন্ধুরা একদম মেঝেতে বসে গিয়েছি, তোমাদেরকে আজকে জুতো দেখাবো, মানে পুজোর জুতো, মানে মজাই আলাদা। কোনো কিছু যখন এইভাবে পুজো শপিং করে আনছি, মানে শাড়ি বলো, জামা বলো, জুতো বলো, তোমাদেরকে দেখানোর মজাটাই একটা অন্য মজা। তো এই হচ্ছে আমার জুতো, এইটাই নিয়েছি অ্যাট লাস্ট, ঠিক আছে, খাদিমসের, একদম সুন্দর পিচ নিউড কালারে, তখন তোমাদেরকে পরে দেখিয়েছিলাম। আর এটার দাম তো 749 টাকা নিয়েছি, 3 মাসের ওয়ারেন্টি রয়েছে, তো কোনো কিছু প্রবলেম হলে এই আউটলেট থেকে চেঞ্জ করে নিতে পারবো। নেক্সট ওয়ান হচ্ছে প্রবীরের জুতো, এই যে প্রবীর এই টাইপের, মানে এই প্যাটার্নের জুতোগুলোই বেশি পছন্দ করে। ও আগেও যে মোচির জুতোটা পরতো এই প্যাটার্নেরই, দেখো এইটা বেশ ভালোই দেখতে, এটা পিওর বললো লেদারের মধ্যে রয়েছে, আর এটা 1499 টাকা দাম, বেশ ভালো। তো এই হচ্ছে গেল আমাদের দুজনের জুতো। তো 2000 টাকার উপরের কেনাকাটাতে রয়েছে ফার্স্ট গিফট, যেটা হচ্ছে ননস্টিক তাওয়া সেট। আর 3000 টাকার উপরের কেনাকাটাতে ছিল ডিনার সেট। তো আমি বললাম দরকার নেই ভাই ডিনার সেট, আমার বিয়েতে এত 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 ডিনার সেট পাওয়ানো হয়েছে ওর থেকে, এটা তাও দেখি আমাদের এই সংসারের কাজে কি ওই সংসারের কাজে লাগে কিনা। খাদিমি লেখা রয়েছে দেখো, টু পিসেস গিফট, বাহ ফুচকে ফুচকে গিফট রয়েছে দুটো। ফার্স্টেই যেটা রয়েছে একটা সুন্দর কড়াই রয়েছে রেড কালারের, একদম ছোট্ট, বুঝলে তো, মানে আমাদের দুজনের খুচখাচ কিছু একটু সবজি ভাজলাম, কিছু একটু করলাম, তার জন্য কিন্তু বেশ ভালো এটা। অ্যান্ড নেক্সট ওয়ান যেটা রয়েছে একটা সুন্দর ফ্রাইং প্যান, যেটাতে আমি ডিমের অমলেট, গোলা রুটি, এভরিথিং করতে পারি। তো এটা বেশ ভালো হলো, আমার বাড়িতে যেটা ছিল না সেটা তাওয়া টাইপের, কিন্তু এটা বেশ একটু খোদল টাইপের রয়েছে, যার জন্য প্যানকেকস ঝটপট বানানো যাবে। তো এটা ইন্ডাকশন ওভেন প্রুফ, মানে ইন্ডাকশন প্রুফ কিনা সেটা আমাকে পরে চেক করতে হবে। তো বেশ ভালোই হলো, পুজোর সময় নতুন জামা জুতো যেরকম হচ্ছে, নতুন সংসারের জিনিসও কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা। আর তোমরা খাদিমস থেকে কিনে কি কখনো গিফট পেয়েছো, তাহলে যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কি গিফট পেয়েছো, সেটাও কিন্তু মেনশন করতে একদমই ভুলো না। তো খাদিমস থেকে এবার কিনলাম পুজোর জুতো, অ্যান্ড গিফটও পেয়ে গেলাম। আর হ্যাঁ, আর এইটা যে এটার মধ্যে তো মিয়ামোরের যে চিজ কর্ন রোলটা রয়েছে, যখন আসবে তখন মাইক্রোওভেনে গরম করে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঝটপট করে এগুলো গুছিয়ে রাখি আর রান্না বান্নায় হাত লাগাই। বন্ধুরা কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়েছি, এখন দেখো ডিম ছাড়াচ্ছি, ডিম কষার, এখানে দেখো চিকেনটাকে একদম ধুয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে চিকেনটা এনেছে, চিলি চিকেন খেতে কার না ভালো লাগে। এখানে তো ক্যাপসিকাম, পেঁয়াজটা টুকরো করা রয়েছে, এখানে ফ্রাইড রাইসে গাজর, বিন, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটার মধ্যে আদা রসুন পেস্ট রয়েছে, এটার মধ্যে রসুন কুচি রয়েছে, আর এখানে চালটা ভেজানো রয়েছে। তো মোটামুটি সমস্ত রকম প্রিপারেশন রেডি, ফার্স্টে ডিম কষাটা বানিয়ে নিই, তারপর এক এক করে বাদবাকি গুলো করবো। তাড়াতাড়ি করে বন্ধুরা চিজ রোলটা একটু গরম করে নিই, গেস্টদের বসিয়ে রেখেছি, আর এখানে সবকিছু
চটপট করে সাজিয়ে মিষ্টি একটা সসের কন্টেনারের মধ্যে দেখো আমি মেয়োনিজ আর টমেটো সস বাদ বাকিটা আমার চিলি চিকেন এমনিও লেগে যাবে এটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে এবারে বেল করবো আলাদা আলাদা কোনো প্লেট করছি না একেবারে ট্রেতেই মোটামুটি আমার ইভিনিং স্ন্যাক্সের সব জিনিস সাজানো হয়ে গিয়েছে এক এক করে নিয়ে যাই চলো আনফরচুনেটলি আমাদের এখানে টি টেবিল নেই খুব তাড়াতাড়ি কিনবো আর আমাদের বাড়ি যেটা আছে ওটা আমার কাজে লাগে না এরকমই হয় খুবই সামান্য আয়োজন তো আমি এটাকে এখানেই রাখি এটাকে যদি সামান্য বলে তাহলে তো মানে আমরা লজ্জা পেয়ে যাবো এবার বন্ধুরা এখানে কিন্তু জোর কদমে রান্না বান্না চলছে অ্যাকচুয়ালি স্পেসটা ছোট হয়ে গিয়েছে তো ফ্রাইড রাইস ডিম কষা তো আমার অলরেডি কমপ্লিট আর এখানে চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করছি সব তো কাটাকুটি রয়েছে সস টস ইনগ্রিডিয়েন্টস সব কিছু হাতের কাছেই রয়েছে ঝটপট করে নেবো একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু তোমরা জানো বারবারই বলি একটা ইন্ডাকশন একটাবারই করতে হচ্ছে আর চিলি চিকেন যেহেতু ভেজে করতে হয় কষা হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত বাট নো প্রবলেম অ্যাডজাস্টেবল ডিম কষা স্যালাড রয়েছে মিষ্টিটা তখন খাইনি সেজন্য আমি বলেছি ডিনারের সাথেই হবে একটু মাইক্রোওভেনে পাপড় শেখে নিয়েছি বিকজ হেলদি অপশন আর যেটা রয়েছে চিলি চিকেন ঠিক আছে আমি পাটি নিয়েছি তো আগে ঝটপট করে খাবারগুলো সার্ভ করে নিই তারপর ভাই আর ভাবিকে ডেকে নেব যতটা পারি নিজের মতো করে নিজের নতুন সংসারে একদম ভাই আর ভাবিকে আমি বলছি এটা একদম মনে হচ্ছে না নতুন সংসার একদম মনে হচ্ছে দিয়া প্রো হয়ে গেছে পুরো সবথেকে বড় ব্যাপার তুই কাছে নিয়ে ক্যামেরাটা দেখ রাইসটা দেখলে বুঝতে পারবি তোর বউয়ের হাতের এত সুন্দর রান্না তো আগে জানতাম দারুন 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 করেছে তাহলে কি গ্রামের বাড়িতে আসেন একদম গ্রামের বাড়িতে যাবে সেদিন একদম কবজি ডুবিয়ে মানে এখানে তো আমার বাসনপত্র অত নেই একদম পুরো বাটি তখন মাছের আইটেমটা বেশি হবে একদম একদম চিংড়ি মাছের মালাইকারি টারি করে একদম সত্যি একদম জম্পেশ করে ভুরিভোজ করাবো এটা চিলি চিকেনটা সত্যি অসাধারণ অসাধারণ ব্যাপক লাগছে ব্যাপক এটা যে ভালো লেগেছে এটা সবচেয়ে বড় পাওনা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন হচ্ছে অফ ক্যামেরায় জম্পেশ করে ভুরিভোজ করাবো আমি ভাই আর ভাবিকে এখন তো অন ক্যামেরা হলে না লজ্জা পেয়ে যাবো না বিল খাওয়াই হবে না তো এখন এরকম অল্প অল্প করে দিয়েছি পরে আমি আবারও দেব তো নিজের মতো করে যতটা পারি আতিথেয়তা করছি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগে আর ভাই ভাবির যে ভালো লেগেছে এটা তো না সত্যি ভালো লেগেছে নাকি খুব সুন্দর লেগেছে খুব সুন্দর খুব সুন্দর মানে আর মানে আমি বলে কি বলবো বললে কম হয়ে যাবে কম হয়ে যাবে তাই জন্য মন ভরে খেয়ে আর আমার সবচেয়ে বড় পাওনা যে এবার অন্তত অ্যাট লিস্ট ভাই ভাবিকে আমি নিমন্ত্রণ করে খাওয়াতে পারলাম কারণ গতবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল এই কারণে সবকিছু মিলিয়ে একদম 100-এ 100 মার্কস দিয়ে দিলাম আমি তো আজকে সন্ধ্যা থেকে শুরু করে রাত অবধি দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটালাম সন্ধ্যাবেলায় জুতো শপিং হলো শপিং এর পর আমরা গিফটও পেলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর নিজে হাতে রান্না করে মানে অতিথি আপ্যায়ন করলাম সবটা সবটা মিলে আজকে দিনটা খুব ভালো কাটলো বন্ধুরা আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে সবকিছুই তোমাদের কিন্তু শেয়ার করলাম ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাক ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কিন্তু কেমন লেগেছে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা কিন্তু আমি করি তাই না বেশি বেশি করে শেয়ার করে যাতে সবাই ভিডিওটা দেখতে পায় আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও তাহলে তোমাদের কাছে সমস্ত ব্লগ ভিডিও লাইভ সবকিছু নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তবে এতটুকুই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে সকালে একটা নতুন টাটকা টাটকা পুজো শপিং ব্লগ এর সাথে এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট